জনসংযোগের সময় থাপ্পড় খেলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। মঙ্গলবার ফ্রান্সের ড্রোম প্রদেশে এই ঘটনা ঘটে। করোনার কারণে ক্ষতিগ্রস্ত রেস্তোরাঁ ব্যবসায়ী এবং শিক্ষার্থীদের সাথে জনসংযোগ করছিলেন ম্যাক্রন। এ সময় কথা বলার জন্য অপেক্ষমানদের দিকে এগিয়ে গেলে তাকে সজোরে থাপ্পড় মারেন ওই ব্যক্তি। থাপ্পড়ের ধাক্কায় মাটিতে পড়ে যাওয়ার উপক্রম হলেও তাৎক্ষণিকভাবেই নিজেকে সামলে নেন ফরাসি প্রেসিডেন্ট। এ সময় তার সাথে থাকা দেহরক্ষীরা ছুটে আসেন। আটক করা হয় হামলাকারী সহ দুজনকে। হামলার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। Oh!